উনি গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে, কারণ উনি তো এখন পার্টির প্রেসিডেন্ট, সুব্রত বক্সিকে কোথাও দেখা যায় না। ওই কাজটা রাজীব কুমারকে মমতা আনছেন। উনি তো নিজে নন্দীগ্রামের সময় থেকে রাজনীতিতে ছিলেন সক্রিয়ভাবে, এই সন্দেশ খালি কি দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে? হ্যাঁ, বস্ততা বিরোধী সংগ্রাম। এখানে নন্দীগ্রামে যেগুলো ছিল সবগুলোই আছে, ওখানে ল্যান্ড অ্যাকোজিশন দিয়ে শুরু হয়েছিল। এখানে নারীদের উপর মায়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে, কিন্তু বাকি ল্যান্ড গ্রেবিং অলসো এই বিগ ইস্যু, মানে মহিলা নির্যাতনের পরে ল্যান্ড গ্রেবিং। আর থার্ড হচ্ছে যেটা নন্দীগ্রামে ছিল না এখানে, যে গত মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে 13 সালের পর থেকে ওরা কোনো ভোট দিতে পারে, ইভিন লোকসভা বিধানসভাও দিতে পারে, কার্ড নিয়ে না। ভোট লুট, গণতন্ত্র হত্যা, নারী নির্যাতন সীমাহীন, আর জমি দখল, তিনটে বিগ ইস্যুর উপরে বর্ষতা বিরোধী সংগ্রাম হচ্ছে, আর মানুষ বিজেপিকে ভরসা করছে। আমি ওখানকার যারা বামপন্থী ভোটার তাদের সঙ্গে কথা বলেছি, বলেছে না আমরা বিজেপিকে ভরসা। ও সেদিন তো আপনারা দেখেছেন বিন্দা করাতে তো হাইকোর্টের পারমিশন লাগেনি, যেহেতু সিপিআইএম করেন সেটিংটা আছে, তা বিন্দা করাতরা ছিলেন, আমিও ছিলাম। মানুষ কাকে গ্রহণ করেছেন আমরা তো গিয়ে অর্গানাইজ কেউ করতে পারিনি, সেদিন প্রথম ঢুকেছি, সেদিন চোখের সামনে ক্যামেরার সামনে ছবির সামনে সবাই দেখেছে যে মানুষ কাকে ভরসা করছে, নরেন্দ্র মোদীজিকে ভরসা করছে, তার সৈনিকদের ভরসা করছে। শিখদের কি আপনার বিরুদ্ধে? আমি ওই আইপিএস অফিসারের সামনে দাঁড়িয়ে আমি এটা প্রয়োগ করেছি বা কেউ বলেছে, যা বলবেন স্বীকার করে নেবেন। ও ম্যানুফ্যাকচার পিকচার ভয়েস, এর সঙ্গে আমার কোনো আমাদের দলের কোনো সম্পর্ক নেই। উস্কাচ্ছে শিখদের? শিখদের তো হ্যাঁ এটা করে, মুসলিমদের উস্কায় এনআরসির ভয় দেখায়। অনন্য ব্যানার্জি যখন খ্রিস্টানদের অ্যাটাক করেছে তখন ডেরেক ওব্রায়েন আর মমতা ব্যানার্জির মুখ বন্ধ থাকে। ভাই আমার ধন্যবাদ।